খুশির ঈদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা আয়োজক তাদের অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং এই পলশুন্ডা বাড়িপাড়া অঞ্চলে শুধু মানে শুধু ধর্মীয় কিছু অনুষ্ঠান হিসাবেই নয়, যেভাবে সামাজিক কার্যকলাপে এই এলাকার যে যুব সম্প্রদায় তারা যেভাবে এগিয়ে আসে প্রতিটি ক্ষেত্রে তা সত্যি অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য। আমার মনে আছে যে ওখানে খেলা হচ্ছে, তার মাঝে কথা বলা ওদেরও একটু বিরক্ত হয়, কিন্তু কোভিডের সময় আমার মনে আছে এই পলশুন্ডা বাড়িপাড়া অঞ্চলের বোধ হয় একটি ছেলেও বাকি ছিল না যারা মানুষের প্রয়োজনে রাস্তায় নামেনি, যারা রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা আমরা কোভিডের প্রথম ওয়েভের সময় দেখেছি, সেকেন্ড ওয়েভের সময় দেখেছি। এছাড়া আরেকটি জিনিস না বললেই নয়, রাজ্য সরকারের যে দুয়ারে সরকার প্রকল্প, সেই দুয়ারে সরকার প্রকল্পে এই এলাকার ছেলেরা, শুধু এই এলাকায় নয়, পলশুন্ডা বাড়িপাড়া অঞ্চলেই নয়, এই ব্লকের সাতটা অঞ্চলে গিয়ে গিয়ে তারা বিনা পয়সায়, ও রয়েছে এখানটা আমি দেখতে পাচ্ছি, সাতটা অঞ্চলে গিয়ে গিয়ে বিনা পয়সায় মানুষের জেরক্স করে দিয়েছে, মানুষের জেরক্স করে দিয়েছে। এখানে ওরা ভালো কোচিং সেন্টার চালায়, তাতে বহু অভাবী ছেলে মেয়ে তারাও পর্যন্ত শিক্ষার সুযোগ পাচ্ছে। আর আমার সঙ্গে এই স্টেজে বহু গুণীজন এখানে বসে আছেন, তাদের সঙ্গে একাশনে বসতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। ওসমানের কথা না বললেই নয়, এই অঞ্চলে আমি প্রায় 4 বছর হতে চলল রয়েছি, একদম আমার ভাইয়ের মতো, এবং ওর থেকে বহু বহু জিনিস শেখার আছে। এত ভালো ছেলে, রাত বিরেতে যে কোনো সময় সবসময় মানুষের পাশে থাকে। এই মানুষের পাশে থাকাটাই হচ্ছে সব থেকে বড় জীবনের আদর্শ হওয়া উচিত, আমাদের সবাইকে সেই আদর্শে চলতে হবে। এবং আজকে একটা পবিত্র দিন, দীর্ঘ 1 মাস ধরে যে ত্যাগ তিতিক্ষা সংযমের অনুশীলন হয়েছে, সাধনা হয়েছে, আজকে তার পূর্ণতা পেল এবং সব মানুষজন আজকে উৎসবে মেতেছেন। ধর্ম আমাদের এক একজনের এক এক ধর্ম হতে পারে, কিন্তু উৎসব আমাদের সবার। আজকে এই আপনাদের উৎসবের দিনে এখানে আসতে পেরে আমাদেরও খুব ভাল লাগছে এবং সবাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং যে সমস্ত অশুভ শক্তি মানুষে মানুষে ভেদাভেদের সৃষ্টি করার চেষ্টা করে, মানুষে মানুষে বিভাজনের শক্তি হিসাবে যারা কাজ করে, মানুষের বিভাজনের মাধ্যমে যাদের ফায়দা তোলার চেষ্টা করে, তারা যাতে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে, তবেই সমাজ এগোতে পারবে। সবাই ভালো থাকবেন, যে সমস্ত খুদে বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে সবাইকে অভিনন্দন, আর এসে খুবই ভালো লাগছে, ধন্যবাদ। আমরা যেন সবাই ওসমান আর তার টিমের মতো হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজ সর্বাঙ্গ সুন্দর হবে। আর সামিউল রয়েছে, ও কিন্তু খুব খুব গুণী ছেলে, আপনাদের পাড়ার ছেলে, আপনারা জানেন এত ভালো ছেলে আজকালকার দিনে খুব কম দেখা যায়। সামিউলের সাথে আমার সেই লকডাউনের সময় থেকে আলাপ, যাই হোক, ঠিক আছে স্যার, এত লজ্জা দেখেন না, কোনো লজ্জা না, আমি যা বলছি সত্যি কথা বল। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার, আমার জন্য এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আপনারা একটু বসেন,